আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে প্রোটিন কনসেন্ট্রেট, এটা নিউ জার্সি নিউ ইয়র্ক, এটা আমেরিকান আর কি কোম্পানির। এটাতে প্রোটিনের পার্সেন্টেজ আছে 60%। আর আমরা এই জায়গাতে আমরা প্রথমে ইউজ করছি গুঁড়া, যেটা হচ্ছে ধানের গুঁড়া ইউজ করছি। এটা হচ্ছে 50 কেজি ধানের গুঁড়া ইউজ করছি। এই গুঁড়াটা আমাদের এখন বর্তমান বাজার চলতেছে আপনার 17.60 টাকা করে পড়ছে। এটা আরও কম পড়বে, এই যে ধান এখন নামছে, এটা মোটামুটি আপনার 15-14 টাকা কেজি আসবে। আর তারপরে আমরা যেটা দিছি তারপরে সেটা হচ্ছে আপনার কুন বলে, এটা অটো বয়লারের, এটাও 50 কেজি আমরা দিছি। এটা অটো বয়লারের কুন, এইটা নিয়েছে 11.5 টাকা কেজি অটো বয়লারের কুনটা। তারপরে আমরা হচ্ছে এই কনসেন্ট্রেট এইটা দিয়েছি, এটা প্রোটিন কনসেন্ট্রেট। এটা দেওয়ার পর এইটারে আমরা হচ্ছে একবার মিক্সড করছি, 6 কেজি দিয়ে মিক্সড করছি, দেন আবার সমান করে দিয়ে আবার 6 কেজি ছিটাই দিলাম। এটা আবার মিক্স করব। আর প্রথম মিক্স করার পর আমরা এই জায়গাতে 750 গ্রাম, মানে 3 পোয়া যাকে বলে, 750 গ্রাম আমরা লবণ দিয়েছি, 750 গ্রাম লবণ দিয়েছি। দেওয়ার পরে আমরা আবার 6 কেজি এই প্রোটিন কনসেন্ট্রেট দিয়ে দিচ্ছি। তার মানে আমরা প্রোটিন কনসেন্ট্রেট দিলাম 12 কেজি। তো এটা হচ্ছে দাম পড়তেছে, পার কেজির দাম পড়তেছে 118 টাকা। এখানে আমরা হচ্ছে এই যে ধানের গুঁড়া, যেটা আমরা বর্তমান বাজার যেটা আজকের বাজারে নিয়ে আসছি, 17.60 টাকা। গুণ আমরা 50 কেজি দিয়েছি, এর দাম আসতেছে 880 টাকা। আর আপনার হচ্ছে কোন যেটা সেটা 11.5, মানে 11.50 টাকা, এইটা আমরা দিয়েছি 50 কেজি, এটার দাম আসতেছে 575 টাকা। আর এই যে আমরা এই যে কনসেন্ট্রেট, যেটা প্রোটিন কনসেন্ট্রেট দিলাম, সেটার হচ্ছে দাম আসতেছে 118 টাকা। 118 ইনটু আপনার আমরা 12 কেজি দিয়েছি, এই 1416 টাকা। আমরা 575 টাকার কোন দিয়েছি আর আমরা 880 টাকার গুঁড়া দিয়েছি, এই মিলাই আমাদের 2871 টাকা। 2871 টাকা আমরা এটা খাবার তৈরি করলাম। আর এখানে লবণ দিয়েছি 3 পোয়া, ধরেন 20 টাকার লবণ, এই হচ্ছে 2891 টাকা ভাগ। আমরা এখানে খাবার তৈরি করেছি 112 কেজি, আচ্ছা লবণের ওইটা ওজন বাদ দিলাম, 112 কেজি ভাগ 112, মোটামুটি এই খাবারটা আমাদের পড়ছে 25.81 টাকা। 25.81 টাকা পড়ছে। এইটা হচ্ছে হাঁসকে খাওয়ানোর একদম লোকস্টের একটা খাবার, এর চাইতে লোকস্টের খাবার আমি আর খুঁজে পাই নাই। আমি প্রথমে খাওয়াইছিলাম, সেটা আমার কস্ট পড়ছিল ফিট যখন খাওয়াইছিলাম 70 টাকা, দেন 60 টাকায় নামাইছিলাম 55 টাকা। তারপরে আস্তে আস্তে আমি লাস্ট যে খাবার খাওয়াইছিলাম ওটা 35 টাকা পড়ছে। এখন যেটা খাওয়াচ্ছি এটা মোটামুটি আমার হাঁসের বয়স 55 দিন প্লাস, এখন যেটা খাওয়াচ্ছি এইটা হচ্ছে আপনার 25 টাকা। 25 টাকা আপনার পড়ছে 81 পয়সা, আচ্ছা 26 টাকা করে আমরা ধরতে পারি, 26 টাকা করে এই খাবারের কস্ট পড়ছে। এটা এটা এখন আমরা এটা মাখাই নিব। এটা আমরা 112 কেজি খাবার এটা মিক্সড করলাম। এখানে দেওয়া আছে 50 কেজি গুঁড়া, 50 কেজি ধানের কোন, মানে অটো বয়লারের যে কোনটা, আর 12 কেজি প্রোটিন কনসেন্ট্রেট এবং 750 গ্রাম লবণ দেওয়া আছে। এইটা মোটামুটি আমাদের পড়েছে খরচ 25.81 টাকা পার কেজি খাবার মূল্য। আমার মনে হয় এর চেয়ে লো কস্ট হাঁসের জন্য খাবার আর থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। তো আমি যদি ইনশাল্লাহ আবার যদি এর চেয়ে লো কস্ট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করা যায় সেটা আপনাদেরকে ভিডিওতে জানাবো। তো আমি বরাবরই বলেছি যে আমরা হাঁসের নতুন, এই আমরা ভিডিওটা করি যারা নতুন তাদের জন্য, যারা অভিজ্ঞ তারা আমাদের চেয়ে অনেক বেশি জানে, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
নতুনদের জন্য মূলত এই ভিডিওটা করা। তো আমাদের ভিডিওতে যদি কারো উপকার হয় তাহলে মনে করব আমাদের ভিডিও করাটা সার্থক। তো ইনশাআল্লাহ কথা হবে আবার নেক্সট কোন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।